আপনি যদি একটা ল্যাপটপ কিনে চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা ল্যাপটপের, যে ল্যাপটপের মধ্যে দুইটা স্ক্রিন আছে। যদিও দুইটা স্ক্রিন নিয়ে আসুস এর আগেও ল্যাপটপ লঞ্চ করেছে, বাট এটা হচ্ছে আপগ্রেড ভার্সন। অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কী আছে না আছে এবং কাদের জন্য এই ল্যাপটপটি, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আসুসের নতুন একটা ডুয়ো সিরিজের ল্যাপটপ, মানে যেটা হচ্ছে আসুস জেনবুক প্রো ডুও, যেটা 14 ইঞ্চের ল্যাপটপ। সো আমরা আসলে এটা খুলে দেখি যে এর মধ্যে কী আছে না আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মানে এটার যে স্পেসিফিকেশান আছে সেটা। আর এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে উইথ গ্রাফিক্স আর একটা হচ্ছে উইদাউট গ্রাফিক্স। সো আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে উইথ গ্রাফিক্স, অ্যান্ড স্পেসিফিকেশানগুলো আপনি আসলে যেটা পারচেস করবেন সেই ক্ষেত্রে স্পেসিফিকেশানগুলো চেঞ্জ হতে পারে। সো আমরা আসলে খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী আছে। সো বক্সটা খুললাম, ক্যারিং ব্যাগ, নাইস টু সি অল দেন। হচ্ছে এই হচ্ছে আমাদের ক্ষেত্রে ল্যাপটপটি, ওয়াও, এক্সেসরিজ বক্স। এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ক্যাবেল, মানে অ্যাডাপ্টার ক্যাবেল, দেন হচ্ছে হলো অ্যাডাপ্টার 180 ওয়াট, ঠিক আছে, 180 ওয়াটের আপনার হচ্ছে অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। সো খুব দ্রুত চার্জ দিতে পারবেন। এছাড়া ভিতরে আরেকটা পছন্দ হচ্ছে আসুস পেন 2.0। একটু ডিফারেন্ট, প্রতিবারই আসলে তারা কোনো না কোনোভাবে ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করার ট্রাই করে, লাইট ওয়েট হবে। সো আমরা বক্সটা খুলে দেখি, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। অ্যান্ড দেন পাচ্ছি হচ্ছে আমি শিওর যে ইউজার ম্যানুয়াল অ্যান্ড হচ্ছে আদার্স কিছু স্টিকার থাকতে পারে, অনেকে আবার স্টিকার পাইলে খুশি হয়ে যায়। সো এখানে দুইটা এক্সেসরিজ দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি দেখেন একটু যদি কাজ করার সময় যদি একটু নিচের মধ্যে আপনার স্পেস রাখার দরকার হয় তখন চাইলে এই এক্সেসরিজ ইউজ করতে পারবেন, এবং হচ্ছে ইউজার ম্যানুয়াল অ্যান্ড আদার্স স্টাফস। এই হচ্ছে আসুসের জেনবুক প্রো 14 ইঞ্চ ডুও ওলেড ল্যাপটপ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট 14.5 ইঞ্চের 2.8K 120Hz ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং সেকেন্ডারি আপনার হচ্ছে স্ক্রিন হিসাবে ইউজ করা হয়েছে স্ক্রিন প্যাড প্লাস, যেটা হচ্ছিল 2.8K 120Hz ডিসপ্লে, বাট এটা হচ্ছিল 12.7 ইঞ্চের। সো দুইটা ডিসপ্লে মিলে কিন্তু আপনার ওয়ার্কফ্লোটা অনেকটাই বেটার করে দিবে, এবং দুইটার ক্ষেত্রে আপনি আসলে DCI-P3 কালার গ্রাম্যা পাচ্ছেন 100%, এবং নিচেরটার ব্রাইটনেস পাচ্ছেন হচ্ছিল 500 nits, এবং উপরেরটার যে মেইন ডিসপ্লে সেটা পাচ্ছেন হচ্ছে 550 nits। সো বুঝতে পারছেন যে মোটামুটি ভালোই ব্রাইট বলা যায়, এবং টুকটাক গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে করতে ইউজ করতে পারবেন যেহেতু 120Hz ডিসপ্লে। এছাড়াও এর মধ্যে যে ডিজাইন অ্যান্ড লুক দেখতে পাচ্ছেন, এর ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টিভিটির কাজ করেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি পিওরলি সন্তুষ্ট হবেন আর কি, যেহেতু পুরোটাই প্রোডাক্টিভিটি ওয়ার্কের জন্য মানে বিশেষভাবে ডিজাইন করা। এছাড়াও এই সাইডের মধ্যে পাচ্ছেন হচ্ছে USB 3.2 Zen 2 Type-A পোর্ট, এছাড়াও দুইটা পাচ্ছেন হচ্ছিল আপনার থান্ডারবোল্ট 4 সাপোর্টের, যেটার মধ্যে PD এবং হচ্ছিল ডিসপ্লে সাপোর্টের। সো বুঝতে পারছেন যে হাই স্পিডে ইউজ করতে পারবেন, এবং এই ক্ষেত্রে এ পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে দুইটা LED ইন্ডিকেটর, অ্যান্ড দেন উপরের সাইডে আপনি পেয়ে যাবেন হচ্ছিল HDMI 2.1 আপনার হচ্ছিল পোর্ট, অ্যান্ড আপনি এর মধ্যে পাবেন হচ্ছিল Micro SD Express 7.1 কার্ড রিডার। ছোটো মাইক্রো এসডি কার্ডের ক্ষেত্রে একটু হাই স্পিড পাবেন, বাট আমার কাছে মনে হয় যে এসডি কার্ড হলে ভালো হতো। এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি আসলে সুপার ডুপার এয়ারফ্লো পাবেন, মানে আপনার যেই ল্যাপটপটা আছে সেটা গরম হবে না বললেই চলে, আর পুরোটাই আসলে অ্যালুমিনিয়াম বিল্ড, সো সলিড একটা ফিল পাবেন আমার কাছে মনে হয়। এবং এই সাইডের থেকে হিন্সটা দেখতে পাচ্ছেন যে আপনি অনায়াসে উপরের সাইডটা কিন্তু আপনার পুরোটাই প্রায় হচ্ছে 11 ডিগ্রি পর্যন্ত, মানে সরি 12 ডিগ্রি পর্যন্ত আপনি আসলে উপরে চলে আসবে। এতে দেখা যাচ্ছে যে এয়ারফ্লোটা খুব ভালো পাবেন, তার মানে যদি বুঝতেই পারছেন যে হিট রিডিউস হলে কিন্তু ভালো একটা আপনার হচ্ছিল পারফরমেন্স পাবেন। আর এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে হলো 3.5mm হেডফোন জ্যাক, এবং যেটা আসলে আপনার অডিও মনিটরের জন্য কাজে লাগতে পারে যদি আপনি আসলে প্রফেশনাল ওয়ার্ক করেন, এবং দেখতে আসলে স্টাইলিশ বলা যায়। এছাড়াও আপনি টাইপিংয়ের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন, বাট এক্ষেত্রে আপনার হচ্ছিল মানে হাতে রেখে কাজ করার জন্য একটু স্পেস বেশি লাগবে, মানে আপনার যে ডেস্ক আছে সেই ক্ষেত্রে একটু মানে বেটার স্পেস লাগবে আর কি। এছাড়াও আপনি ডেলি টাস্কিংয়ে যে কোনো কাজই করতে পারবেন মাল্টিপারপাসের ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে বা মাল্টিটাস্কিংয়ের জন্য এটা আসলে সুপার ডুপার মানে বেটার একটা ল্যাপটপ বলা যায়। আপনি বিভিন্ন টাইপের মাল্টিটাস্কিং করতে পারবেন, একসাথে দুইটা ডিসপ্লে ইউজ করে কাজ করতে পারবেন, একটার মধ্যে হয়তো বা মুভি দেখতেছেন বা একটার মধ্যে অ্যানালাইসিস দেখতেছেন, আর্টিকেল দেখতেছেন, সবগুলো একসাথে করে কিন্তু আপনি অনায়াসে এটাকে ইউজ করতে পারবেন, এবং কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন টাইপের জিনিস সেট করে আমার কাছে মনে হয় পারফরমেন্স বেটার পাবেন। এছাড়াও এর মধ্যে যেহেতু আসুস পেন থাকতেছে সেই ক্ষেত্রে আপনার ওয়ার্কফ্লোটা আরও বেশি বাড়িয়ে দিবে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। পারফরমেন্সের ক্ষেত্রে একটা টপ নচ আপনার হচ্ছিল ল্যাপটপ বলা যায়, কারণ এর মধ্যে ইউজ করা হচ্ছে গোড়াই 7 এর
12 জেনারেশনের নতুন প্রসেসর যেটা হচ্ছিল কোর i7-12700H প্রসেসর, যেটা হাই পারফরমেন্স প্রসেসর। এছাড়াও এর মধ্যে গ্রাফিক্স হিসেবে থাকছে হচ্ছে এনভিডিয়া RTX 3050 Ti এর, আর আপনার হচ্ছিল সাপোর্ট, সো বুঝতেই পারছেন যে বেটার একটা কিন্তু আপনি পারফরমেন্স পাবেন। এছাড়াও 16GB LPDDR5 আপনার হচ্ছিল অনবোর্ড র্যাম পেয়ে যাচ্ছেন, সো সেই ক্ষেত্রে সব কিছু মিলায় ঝিলায়, এবং সাথে হচ্ছিল 512M.2 NVMe PCI মানে Zen 4 এর আপনার হচ্ছিল পারফরমেন্স SSD পেয়ে যাচ্ছে। সো অফ সব কিছু যদি ক্যালকুলেট করি ডিসপ্লে সহ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্সের জন্য, বা আপনি আসলে হেভি টাস্কিং, বা আপনি আসলে মানে কন্টেন্ট ক্রিয়েট করেন, বা যে কোনো টাইপের মাল্টিটাস্কিং করতে চান, অফিস ওয়ার্ক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে নির্দ্বিধায় চুজ করতে পারেন বা পছন্দ করতে পারেন। এছাড়াও এর মধ্যে পাচ্ছেন হচ্ছে হাই পারফরমেন্স বা হচ্ছে অ্যাডভান্স লেভেলের আপনার হচ্ছে AI ক্যামেরা, যার মাধ্যমে আপনি কিন্তু অনায়াসে আপনার হচ্ছিল ভিডিও কনফারেন্সগুলো করে নিতে পারেন। এছাড়াও স্মার্ট অ্যাম্পলিফায়ার থাকার কারণে এর মধ্যে 350% লাউডার আপনি আসলে সাউন্ড ক্যাপচার বা শুনতে পারবেন। এছাড়াও এর মধ্যে সাপোর্ট পাচ্ছেন হচ্ছে ডলভি অ্যাটমোসের। এছাড়াও হচ্ছিল আপনার 4 মাইক অ্যালাইনমেন্ট থাকার কারণে আপনার হচ্ছে 360 অডিও ক্যাপচার করতে পারবেন। আসলে ফেস ডিটেকশন থেকে শুরু করে আসুসের আরও নতুন নতুন যত ধরনের সাপোর্ট আছে সবগুলো কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। 76 ওয়াটের আপনার হচ্ছিল লার্জ ক্যাপাসিটি ব্যাটারি, সো এই সব ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 17.9mm থিকনেসে, এবং হচ্ছিল মাত্র 1.7kg আপনার হচ্ছিল একটা ল্যাপটপ বলা যায় আর কি। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে কি আছে। ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা আপনি আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েটর বলতে হচ্ছিল ভিডিও এডিটর হতে পারে, ফটো এডিটর হতে পারে, বা আপনার হচ্ছিল স্ক্রিপ্ট রাইটিং হতে পারে, বা আপনার কার্টুনিস্ট হতে পারে, বা আপনি আসলে অফিসের কাজ করবেন, বা আপনি আসলে মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন, এই টাইপের যদি কাজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ল্যাপটপটি আপনাকে অনেক বেশি ইনহ্যান্স করবে, আপনার কাজের ক্ষেত্রে গতিটা অনেক বেশি বাড়ায় দিবে। রিজন হচ্ছিল আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই ল্যাপটপের মধ্যে প্রত্যেকটা জিনিস। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার টাইম সেভ হবে এবং আপনি আসলে কাজের ক্ষেত্রে অনেক বেশি স্পিড আপ করতে পারবেন। সো এবার আসলে হচ্ছিল এটার আসলে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে আপনার উইথ গ্রাফিক্স কার্ড মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, আর আরেকটা হচ্ছিল উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। সো আপনি যদি আমি জাস্ট সাজেস্ট করবো, যদি আপনি আসলে ভিডিও রেন্ডারিং বা ভিডিও এডিটিংয়ের জন্য বা একটু হেভি টাস্কিংয়ের কাজ করতে, যেটা আসলে গ্রাফিক্স নির্ভর, এরকম টাইপের যদি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফিক্স যেটা ডেডিকেটেড গ্রাফিক্স যেটা আছে সেই ভেরিয়েন্ট আপনি আসলে নিতে পারেন। আর যদি আপনি আসলে অফিস ওয়ার্কের জন্য মানে অফিস ওয়ার্ক বলতে হচ্ছিল আপনার একটা স্টাইলাস ল্যাপটপ দরকার, যার মধ্যে আপনি মাল্টি টাস্কিং করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি চাইলে এটার যেটা উইদাউট আপনার আসলে ডেডিকেটেড গ্রাফিক্স সেই ভেরিয়েন্টটা নিতে পারেন। সো এবারে হচ্ছে এর প্রাইস। প্রাইসের ক্ষেত্রে আমি যদি আপনাকে ধারণা দিতে পারি, কারণ অ্যাকুরেট প্রাইসটা আমার হাতে নাই, এটা যদি উইথ গ্রাফিক্স হয় তাহলে সেক্ষেত্রে আপনি আসলে অ্যাভারেজলি 2.5 লাখ টাকার কাছাকাছি আপনার হচ্ছে প্রাইস পড়তে পারে। এক্ষেত্রে বেশি হতে পারে, কমও হতে পারে, যেহেতু আমার হাতে প্রাইস নেই, দ্যাটস হয়ে বললাম। এছাড়াও এর আরেকটা ভেরিয়েন্টের যেটা বললাম যে যেটা উইদাউট গ্রাফিক্স, সেই ক্ষেত্রেও প্রাইসটা আমাদের হাতে নেই। সো ভিডিও ডিসক্রিপশনে আমরা আসলে এটা প্রাইস যখন লঞ্চ হবে বা এটা অ্যাভেলেবেল যখন হবে, তখন আমরা ভিডিও ডিসক্রিপশনে ওই প্রাইসটা দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ল্যাপটপটা মানে আসুসের এই ল্যাপটপটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।